দ্বিতীয় ও স্নেহের দু সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামিটি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে তারপর সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামিটি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন আমরা দেখতে পাচ্ছ ফুল মার্কস তোমাদের রয়েছে কুড়ি আর সময় তোমাদের রয়েছে চল্লিশ মিনিট একে থেকে প্রশ্ন দিয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো চারটি পত্রিকোষ্ঠী এবার এক করে কিন্তু চার সময় সমান চার প্রথম উত্তরবঙ্গের নদীগুলি প্রবাহিত হয়েছে পূর্ব থেকে পশ্চিমে উত্তর হাইপেন পশ্চিমে থেকে দক্ষিণ আইপেন পূর্ব পশ্চিম থেকে পূর্ব দক্ষিণ থেকে উত্তর 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 হাইপেন পশ্চিমে থেকে দক্ষিণ আইপেন পূর্ব পশ্চিমবঙ্গের চা চাষ হয় রাঢ় অঞ্চলে গাঙ্গেয় সমভূমি অঞ্চলে উত্তরের পার্বত্য অঞ্চলে উপগুলে সমভূমি অঞ্চলে উত্তরবে উত্তরের পার্বত্য অঞ্চলে পর প্রশ্ন পশ্চিমবঙ্গের একটি নিত্যবহ নদী হল গঙ্গা দামোদর মুন্ডেশ্বরী সব উত্তরে গঙ্গা সতীদাহ প্রধার বিরুদ্ধে লড়াই করেছিলেন রামমোহন রায় বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর রামকৃষ্ণ পরমাংসু রামমোহন রায় প্রশ্ন গান্ধীপুরি বলা হয় প্রীতিলতা বেদ্যাদার মাতঙ্গিনী হাজরাকে আশলতা সেনকে দেবী উত্তর হবে মাতঙ্গিনী হাজরাকে প্রশ্ন রেশম কীট পালনের জন্য যে গাছের চাষ করা হয় তা হলো চা তুত আর রস পাট উত্তরে তুঁত প্রশ্ন মাছ ধরার যে উপায়টিতে বর্ষি লাগে তা হলো ডাল পোলো ছিপ না এটা ঘুর্ণি হবে উত্তরে ছিপ বাদাম চাষ ভালো হয় পুরীতে দীঘাতে জলপাইগুড়ি না বর্ধমানে উত্তর হবে দীঘাতে দুই হাজার শূন্য স্থান পূরণ করা যে কোনো চারটি প্রতিবশী মানে এক করে সমান সমান সমচার টাইগার হিল দেখা যায় ড্যাস জেলায় উত্তর লিখবে দার্জিলিং প্রশ্ন উত্তরখণ্ডের ড্যাশ গুহা থেকে গঙ্গা শুরু উত্তর লিখবে গমুক প্রশ্ন রাঢ় অঞ্চলের ভূমির ঢাল খুবই কম ইন ফৌজ গঠন করেন নেতাজি সুভাষচন্দ্র বসু বিদ্রোহী কবি বলা হয় কাজী নজরুল ইসলামকে ড্যাশকালে পাট চাষ করা হতে লিখবে বর্ষাকালে হারভেস্টার নামক যন্ত্রটি হল ড্যাশ যন্ত্র ধরবে ধান কাটার তিনি জায়গায় রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি গোষ্ঠী এবং এক করে এক চার সমান চার পশ্চিমবঙ্গের সবচেয়ে নিচু জায়গায় কোনটি উত্তর হবে সুন্দরবন অঞ্চল প্রশ্ন পৃথিবীর ও ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি উত্তর হবে হিমালয় পর্বশ্রেণীর মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কারাকলম পর্বশ্রেণীর গরিন অস্টিন বা কে টু ভারতের সর্বোচ্চ শৃঙ্গ উত্তরবঙ্গের প্রধান নদী কোনটি উত্তরবে তিস্তা নদী ঠেসমূল কাকে বলতে লিখবে সুন্দরবনের ঈষৎ নোনা ও কাদায় জন্মানো এক ধরনের গাছ তাদের দুই ধরনের মূল এই মূল মাটির গভীরে যায় ও গাছকে মাটিতে আটকে রাখে এই মূলকে বলে ঠেসমূল পড়াশোনা ভারতের স্বাধীনতা সংগ্রামের কয়েকজন বিপ্লবীর নাম লেখো সিধু সিধুকানু ক্ষুদিরাম বসু সূর্য সেন মাতঙ্গিনী হাজরা বিনয় বাদল দীনেশ যতীন দাস বাঘা যতীন প্রীতিলতা ওয়েদার কল্পনা দত্ত এবং আরও অনেকে কে কেছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার নালকেলবেলিয়াতে জন্মগ্রহণ করেছিলেন তিদুমির তিনি ইংরেজ নীলকর সাহেবদের ও তাদের সঙ্গী দেশীয় জমিদারদের অন্যায় অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি ছিলেন বিদ্রের নেতা কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো সরপুটি খোলসে ন্যাদোষ শোল ইত্যাদি মালদা কি জন্য বিখ্যাত ফজলি আমের জন্য কোধাকার চা স্বাদ ও গন্ধে অতুলনীয় দার্জিলিংয়ের চা স্বাদ ও গন্ধে অতুলনীয় চাঁদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও বা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো চারটি মান দুই করে দুই গুণ চা সমান আট প্রথম সুন্দরবন অঞ্চলের বনভূমি সম্পর্কে লেখো সুন্দরবন বিখ্যাত তার বিশাল অপূর্ব সুন্দর বনভূমির জন্য এখানে সুন্দরী গড়ান গেওয়া পামুর কেওড়া বাঁশ ইত্যাদি প্রায় চল্লিশ জাতের গাছপালা দেখা যায় তবে জলাভূমির দারুণ ম্যানগ্রোভ জাতীয় বৃক্ষই বেশি এই বনভূমির গাছগুলি চিরহরিত এবং গাছের বীজ থেকে তাড়াতাড়ি অঙ্কুর বেরোয় এখানকার জলাভূমিতে হোগলা গোলপাতা মাদুরকাঠি ইত্যাদি জলজ উদ্ভিদ জন্মায় এছাড়া এখানে তাল নারকেল সুপারি খেজুর ইত্যাদি অজস্র গাছ দেখা যায় বাঁশ বেত ও লম্বা ঘাস এবং মধু ও মোম এই অঞ্চলের অন্যতম বনজ সম্পদ ম্যানগ্রোভ জাতীয় গাছ কাকে বলে উত্তর সুন্দরবনে মিশে আছে সমুদ্রের জল ও ঈষৎ নোনা জল ও কাদায় জন্মায় এক ধরনের গাছ তাদের দুই ধরনের মূল দেখা যায় ঠেসমূল ও শ্বাসমূল এই ধরনের গাছকে ম্যানগ্রোভ জাতীয় গাছ বলে যেমন গেউয়া বাইন গড়ান সুন্দরী ইত্যাদি পরে নদীমাতৃক সভ্যতা কাকে বলে পুরনো যুগের নদীর ধারেই সভ্যতা গড়ে উঠত নদী থেকেই পাওয়া যেত পানীয় জল সেচের জল যানবাহনের সুবিধা ইত্যাদি নদী ছিল সেখানকার মানুষদের কাছে মায়ের মতো তাই ওই সব সভ্যতাকে নদীমাতৃক সভ্যতা বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্মরণীয় কেন আঠারোশো কুড়ি সালের ছাব্বিশে সেপ্টেম্বর দয়ার সাগর বিদ্যাসাগর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও মাতা ভগবতী দেবী ছোটবেলা থেকেই তিনি প্রখর বুদ্ধির অধিকারী ও অসম্ভব জেদি ছিলেন এরপর তিনি পিতার সঙ্গে বীরসিংহ থেকে পায়ে হেঁটে কলকাতায় উচ্চশিক্ষার জন্য আসেন পথে মাইল পোস্ট দেখেই ইংরেজি অক্ষর সম্পর্কে জ্ঞান লাভ করেন তার পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে সংস্কৃত কলেজের শিক্ষকেরা তাকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করেন তার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য ছিল দয়া ও মাতৃভক্তি শিশু শিক্ষার জন্য তিনি বর্ণপরিচয় প্রথম ও দ্বিতীয় ভাগ রচনা করেন মূলত তার প্রচেষ্টাতেই আইনগত বিধবা বিবাহ স্বীকৃত হয় আঠারোশো একানব্বই সালের উনত্রিশে জুলাই কলকাতায় নিজ বাসভবনে এই মহান পণ্ডিতের মৃত্যু হয় পড়েছে বেগম রোকেয়া স্মরণীয় কেন আঠেরোশো সালের নয়ই নভেম্বর বাংলাদেশের রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন সেই সময় মুসলমান মেয়েদের লেখাপড়া করার কোনো অধিকার ছিল না দিদির পড়া বন্ধ হওয়াতে রোকেয়া অবাক হলেন কলকাতায় দিদির বাড়িতে থেকে লেখাপড়া করলেন রোকেয়া গোপনে দাদার সাহায্যে বাংলা ও ইংরাজি শিখলেন মুসলিম মেয়েদের লেখাপড়ার প্রয়োজন আছে বারে তিনি তা বললেন পত্রিকায় রোকেয়ার কথা ছাপা হলো স্বামীর চেষ্টায় রোকেয়া ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন স্বামী সাউকাত হোসেন মা আজ রোকেয়া কলকাতায় ফিরে এলেন এখানে স্বামীর নামে সাওকাত মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা করেন রোকেয়ার চেষ্টায় মুসলিম মেয়েদের শিক্ষার বিস্তার ঘটলো উনিশশো সালের নয়ই ডিসেম্বর এই মহীয়সী নারী বেগম রোকেয়া দেহত্যাগ করেন পড়েছে লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের কয়েকটি উপায় সম্বন্ধে লেখো লুপ্তপ্রায় মাছগুলো ধরা নিষেধ এমন সরকারি নিষেধাজ্ঞা জারি করতে হবে দুই লুপ্তপ্রায় মাছগুলো হাটে বাজারে কেনাবেচা নিষিদ্ধ করতে হবে লুপ্তপ্রায় মাছের তালিকা বের করে সেই মাছ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে হবে চার সরকারিভাবে পঞ্চায়েত অধীনে দুই বা একটি পুকুরে এই সমস্ত লুপ্তপ্রায় মাছের চাষ করতে হবে পরে প্রশ্ন পশ্চিম বর্ধমান জেলার সদর শহরের নাম এবং সেটি কিসের জন্য বিখ্যাত পশ্চিম বর্ধমান জেলার সদর শহরের নাম আসানসোল আসানসোল বিখ্যাত কারণ এখানে তিনটি কলেজও একটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে এখানে বিখ্যাত রহিষ্পাত কারখানা গড়ে উঠেছে বলে যে বেশি কীটনাশক ব্যবহার করলে কী কী ক্ষতি হয় বেশি কীটনাশক ব্যবহার করলে জমি উর্বরতা কমে যায় কীটনাশক বৃষ্টি জলে ধুয়ে জল দূষণ ঘটায় শত্রু পোকার সাথে সাথে বন্ধু পোকারা মারা যায় দার্জিলিংয়ে কী কী চাষ করা হয় দার্জিলিংয়ে সবচেয়ে বেশি চাষ হয় কমলালেবু ও চা ধান খুব বেশি হয় না গম ভুট্টা আলু আদা সয়াবিনের চাষ হয় এছাড়া ওখানে স্কোয়াশ ফল কমলালেবু ও চা প্রচুর চাষ করা হয় চা ওখানকার প্রধান ফসল ওখানে ঠান্ডা আবহাওয়ার জন্য শীতের সবজি অর্থাৎ ফুলকপি বাঁধাকপি পালং মূলো ইত্যাদি ভালোই চাষ করা হয় ভালো করে দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সেমিটি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপার ভালো তোমরা কোশ্চেন্টটা দেখে নাও এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু সেকেন্ড সেমিটি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে সেই ভালো করে তোমরা দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক গেলে থাকলে না আর আমাকে নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেলাইক সব প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফেশন পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেওয়া যারা এবছর পঞ্চম শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতিটি বিষয়ে সিলেবাস প্রশ্নকাল এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে ভিডিওগুলোও কিন্তু তাড়াতাড়ি দেখে নাও তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও